দুই তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে চার তরুণের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এই ঘটনায় প্রথম। কারণ সদ্য এসএসসি তে ফেল পড়া স্টুডেন্টের জন্য 60টা গার্লফ্রেন্ড মারামারি অস্ত্রশস্ত্র লাগিয়ে দিয়েছে। আরে ভাই, এই ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাদেশের জয়পুর হাটে। এই বিষয়টি এখন আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করব। আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হাস্যকর হতে যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি তানজিদ। সো দেয়ার আর নো আজারে কাউকা করি, সো লেটস চেক ইট আউট। আমার কাছে সবচেয়ে বেশি কষ্টকর ও হাস্যকর মনে হয়েছে, এখানে একটা প্লাস পাওয়া স্টুডেন্ট আছে ভাই। এই সাদা পোশাক পরা যেটা দেখতেছেন না, বেশি চুলাচুলি করতেছে মেয়েটা, এই মেয়েটাই প্লাস পেয়েছে। ঠিক আছে, প্লাস পাওয়া স্টুডেন্ট একজন ফেল করা স্টুডেন্টের জন্য মারামারি করেছে, তাহলে বুঝতে পারতেছেন এখানে কি ঘটনা ঘটেছে। ছেলেটা তাহলে কি হতে পারে? অবশ্যই ছেলেটার হয়তোবা বাবার অনেক টাকা পয়সা আছে, এই কারণে হয়তোবা তিন চারটা মেয়ে একজনের জন্য মারামারি লাগাইছে। স্পেশালি ছেলেটার আছে একটা বাইক আর আছে একটা আইফোন, এইসব মিলিয়ে হয়তোবা তাকে মানে বেশি টাকা পয়সা আছে এইসব ভেবে মেয়েরা মেয়েরাই লাগাইছে চুলাচুলি। ইয়ার বলবো ভাই, ছোট ছোট মানুষের ওই জায়গায় দেয় মানে মোটর সাইকেল আর আইফোন, দেওয়ার পরে কি হয় এরকম ঘটনা করে। আরে ভাই, তোরা তিন চার জনে মিলে কেন তোরা নিজেদের মধ্যে মারামারি করবি? আমার কথা হইলো, অরে এমন জায়গায় মারবি যাতে মানুষের সামনে আর দেখাইতে না পারে। এই বিষয়টা কি ভাই তোরা বুঝিস না? ছোট্ট ছোট্ট মানুষ, আমরা যখন ক্লাস নাইন টেনে পড়তাম প্রেম কি তখন বুঝতাম না, আর তোরা ছোট্ট ছোট্ট মানুষ ভাই এইসব কি করে বেড়াচ্ছিস? এর একমাত্র কারণ হয়েছে এই ছোট্ট ছোট ছেলেদেরকে বাইক কিনে দেওয়া, আইফোন কিনে দেওয়া, আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কারণে এরকম ঘটনা ঘটে। আচ্ছা, এই বিষয়টা যদি তাদের ফ্যামিলি থেকে দেখতে পারে তাহলে তাদের কি অবস্থা হবে? অবশ্যই একটু হাস্যকর হবে এবং কষ্টকর হবে। তাদের মেয়েরা যায় একটা পাগল ছাগল ছেলের জন্য এইভাবে মারামারি করতেছে, দেশটা গেছে ভাই, দেশটা গেছে। মানে প্রেমের জন্য মানুষ এখন যে কি করতেছে, কালকে 14 ফেব্রুয়ারি, আল্লাহ জানে এরকম পাগল ছাগল আরো কত দেখা যাবে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, দিন শেষে এরকম ভালোবাসা না দেখানি ভালো। এই একটা ছেলের জন্য আপনারা কেন নিজেদের মধ্যে মারামারি করতেছেন? আমার মনে হয় যে ওরে এমন জায়গায় মারা দরকার অন্য মানুষকে দেখাইতে না পারে, মানে ওই জায়গায় মারা দরকার, বুঝতেই তো পারছেন, মানে পশ্চাৎ দেশে লাগান। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আশি পাইতেছে জানেন তো। আল্লাহ হাফেজ, আর অবশ্যই মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।